আপনারা যারা ইউএসএ তে পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা I-20 এনেছেন, সেভিস ফি জমা দিয়েছেন, অ্যাপ্লিকেশন ফি জমা দিয়েছেন কিন্তু ইন্টারভিউ ডেট পাচ্ছেন না বা ইন্টারভিউ ডেটটা যেটা পাচ্ছেন সেটা আপনার সাথে ম্যাচ করছে না, এখন আপনি চিন্তা করছেন যে কিভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেন বা এই যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনার সাথে ম্যাচ করছে না, আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নেবেন নাকি অ্যাপয়েন্টমেন্ট নেবেন না, নিলে কিভাবে আপনার ভিসা হবে বা কি ধরনের প্রশ্ন আসবে যে এই সময় আপনার ক্লাস শুরু, এই সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলেন, কবে আপনি ক্লাসে অ্যাটেন্ড করবেন, এই সকল জটিলতার আসলে সমাধান করতেই আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ পড়াশোনা, জব, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন, এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন এবং তারপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ করতে চান বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে F1 ক্যাটাগরির ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা কিভাবে নেবেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কি এক্সপার্ডাইট করা যাবে কিনা বা দ্রুত গতিতে বা ইমার্জেন্সি কোনো ডেট পাওয়া যাবে কিনা বা এটার জন্য আসলে কি করা যায় বা যেই ডেটটা পাওয়া যাচ্ছে ওই ডেটটা কি নিব কিনা, এরকম অনেক কনফিউশন অনেকের মধ্যে এখন আছে। অনেকেই আসলে তাদের স্টাডি পারমিট বা তাদের ক্লাসের সাথে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটাকে ম্যাচ করতে পারছে না। হ্যাঁ, তাদের সবাইকে বলবো যে আগে আপনারা যেই ডেটটা পাচ্ছেন ওই ডেটটা নিয়ে নেবেন, এরপরে নিয়ে কি করবেন আপনারা যদি আপনাদের খুব ইমার্জেন্সি হয় বা ক্লাসের ডেটটা খুব কাছাকাছি হয়ে থাকে তাহলে আপনারা কি করতে পারেন, এটাকে ইমার্জেন্সি একটা রিকোয়েস্ট দিতে পারেন। কিন্তু এই মুহূর্তে ইউএস এমবেসি ইমার্জেন্সি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে না স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। এর মূল কারণ হচ্ছে ইউএস এমবেসি ঢাকার F1 ক্যাটাগরির ইন্টারভিউর যত স্লট ছিল সব স্লট অলরেডি বুকড হয়ে গেছে এবং এই ইমার্জেন্সি দিয়ে তাদের কি করেছে, যাদের খুব কাছাকাছি ক্লাস শুরু হচ্ছে তাদেরকেই সব অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া আছে। দ্যাটস ওয়াই নতুন করে আসলে কাউকে ইমার্জেন্সি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার মতোও কোনো সুযোগ নাই। ইউএস এমবেসি ঢাকা এই কথা একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই আপনারা কি করবেন, ইমার্জেন্সি রিকোয়েস্ট দিতে পারেন কিন্তু দিলেও সেটা অ্যাকসেপ্ট হওয়ার চান্সেসটা অনেক কম বা অ্যাকসেপ্ট হবে না। এখন আপনারা নিশ্চয়ই হতাশ হচ্ছেন যে তাহলে আমরা কি করব, আমরা যদি ইন্টারভিউ ডেট না পাই তাহলে আমরা কিভাবে ক্লাসে অ্যাটেন্ড করব, আমার ক্লাস হচ্ছে অগস্টে, আমার ইন্টারভিউ ডেট পাচ্ছি ডিসেম্বরে বা মেতে, এরকম যদি হয় তাহলে আমি কি করব, মানে অনেক ডিফারেন্স থাকলে আপনারা কি করবেন ওই ডেটটাই নেবেন। নেওয়ার পরে আপনারা কন্টিনিউয়াস ফলো আপে রাখবেন যে কোনোভাবে কোনো নতুন স্লট ফাঁকা হয় কিনা। ইউএস এমবেসি অবশ্যই স্টুডেন্ট ভিসাটাকে প্রায়োরিটি বেসিস দেখে, দ্যাটস ওয়াই তারা সুযোগ পেলেই নতুন কিছু অ্যাভেলেবেল স্লট দিবে আর স্লট দিলে তখন আপনারা কি করতে পারবেন এই ডেটটাকে এগিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি কোনো কাছাকাছি সময়ে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান তাহলে কি হবে, আপনাদের ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটটাই আপনারা ধরে রাখবেন আর এরপরে একদম ইন্টারভিউর কাছাকাছি সময়ে গিয়ে আপনাদের কি করতে হবে, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে। ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে আপনার কি করতে হবে, সেমিস্টারটা চেঞ্জ করে নিতে হবে বা নতুন একটা সেমিস্টারে এনরোল করে নিতে হবে এরকম, বা আপনার কোর্সটাকে ডিফার করতে হবে, এরকম যে কোনো একটা পদক্ষেপ আপনাকে নিতে হবে। ওইটা মেক করছে যে কতটুকু আগে পিছে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাচ্ছেন। যদি অল্প আগে পিছে হয় তাহলে আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলে ক্লাসের ডেটটা এগিয়ে নিতে পারেন, যদি তার চেয়ে বেশি ইয়া হয় তাহলে আপনি ডেফার করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি নতুন করে এনরোল করতে পারেন বা নিউ একটা সেশনের জন্য আপনার এই স্টুডেন্ট ভিসাটাকে বা আপনার এই I-20টাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তাই আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইউএস এমবেসি ঢাকা যেরকম এই টোটাল ইস্যুটা জানে, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন ইউনিভার্সিটিও এই ইস্যুটা জানে যে ইউএস এমবেসি ঢাকা আসলে তাদের লিমিটেড ক্যাপাসিটির কারণে আপনাদেরকে পর্যাপ্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে পারছে না। দ্যাটস ওয়াই আপনারা কি করতে পারছেন না, ভিসা নিয়ে
ইউএসএ তে যেতে পারছেন না এই মুহূর্তে আপনারা কি করবেন আপনারা প্রিপারেশনটা রাখবেন যে অনেক ক্ষেত্রে এরকম হবে দেখা যাবে যে আপনার অনেক আগে ক্লাস ছিল আপনি অনেক পরে ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন তখন হয়তো ইউএস এমবেসি ঢাকা কি করবে আপনার ভিসাটা ইস্যু করবে যদি আপনার আদার্স সকল ইনফরমেশন এবং আদার্স সকল ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে এটার জন্য আপনার ভিসাটা হোল্ডে রাখবে না তারা কি করবে ভিসাটা ইস্যু করে দিবে তারপর আপনি আপনার ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে আপনার সেমিস্টার চেঞ্জ করেন বা কোর্সটাকে ডেফার করেন করে তারপরে সেই অনুযায়ী একটা লেটার ইস্যু করে তারপরে আপনারা কি করতে হবে ফ্লাই করতে হবে গতকালকে ইউএস এমবেসি ঢাকার ফেসবুক পেজে সরাসরি প্রশ্নোত্তর পর্বের একটা সুযোগ দিয়েছে আর সেই সুযোগে অনেকেই চ্যাটে প্রশ্ন করেছে এবং সরাসরি সেখানে রিপ্লাই দিয়েছে তো আপনাদের সুবিধার্থে এই স্টুডেন্ট ভিসা রিলেটেড কিছু প্রশ্নের আনসার সহ প্রশ্ন সহ আপনাদেরকে দেখাবো তাহলে এই প্রশ্ন আনসারগুলো আপনারা দেখলে সরাসরি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আমি যেই কথাগুলো বলেছি এই কথাগুলো আসলে ইউএস এমবেসির কথা এটা আমার নিজের কথা না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এমবেসি ঢাকার F1 ভিসা ক্যাটাগরির ইন্টারভিউ ডেট সম্পর্কিত একদম লেটেস্ট ইনফরমেশন পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ